আমি যেটা সবসময় একটা কথা সবসময় মনে প্রাণে বিশ্বাস করি আর আমি বলতেও থাকি সবাইকে মনে করিয়ে দিই সবাইকে কেন চুলকানির মলম ব্যবসায় সফল হবে বাংলাদেশ কারণ আমরা নিজে না পারলে অন্যটা চুলকাতে ভালোবাসি সিনেমায় প্রচারে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বিশ্বের উচ্চতর ভবন বুর্জ খলিফা মুক্তির আগে দুবাইয়ের এই ভবনের গায়ে সিনেমার ট্রেইলার দেখিয়ে হাই বাড়িয়ে নেবার চেষ্টা করেন নির্মাতারা সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় সিনেমার বিরাট বাজার আছে শাহরুখ আমিরের মতো তারকাদের সিনেমার জন্য অপেক্ষায় থাকেন সেখানে বসবাসকারী প্রবাসীরা দক্ষিণ ভারতের সিনেমার উত্থান সে বাজারকে আরও প্রসারিত করেছে সেখানে সিনেমার ট্রেলার দেখালেই বিশ্বব্যাপী সিনেমার মান বেড়ে যায় আর সেই কারণেই বুর্জ খলিফাকে বেছে নেন ভারতীয় প্রযোজকরা সেখানে ট্রেলারের পাশাপাশি তারকারা উপস্থিত থেকে নিজেদের চেহারা দেখেন আর তার ভক্তদের উৎসাহিত করেন এই বুর্জ খলিফায় ট্রেলার দেখাতে 2.5 লাখ দিরহাম থেকে প্রায় 1 মিলিয়ন দিরহাম পর্যন্ত লাগে বাংলাদেশি টাকায় যা 70 লাখ থেকে 3 কোটি পর্যন্ত কন্টেন্টের দৈর্ঘ্য ও প্রচারের দিনক্ষণ অনুযায়ী টাকার অঙ্কের তারতম্য হয়ে থাকে বুর্জ খলিফায় বড় বড় তারকাদের সঙ্গে সামিল হচ্ছেন আমাদের বস মেগাস্টার সুপারস্টার শাকিব খান বসের জন্মদিন 28 মার্চ এই দিন থেকেই বস বিশ্ব স্টার সো বস এগিয়ে যাও আমরা সবসময় শাকিবেনরা আপনার সাথেই